ও হে হোয়াটসঅ্যাপ, ইসমি শাওন টেক। সো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সেনাক আইডিতে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। সো আমরা অনেকেই সেনাক আইডিতে ভিডিও আপলোড করতেছি কিন্তু সেগুলো ভিডিও ভাইরাল হচ্ছে না। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক নিয়মে সেনাক আইডিতে ভিডিও আপলোড করে ভিডিওগুলো ভাইরাল করবেন। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সো গাইস, এখন আমি আপনাদেরকে স্ক্রিনে সো ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা স্ক্রিনে চলে আসলাম। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনার সঠিক নিয়মে সেনাক অ্যাপে ভিডিও আপলোড করবেন। সো আমরা অনেকেই সঠিক নিয়মে সেনাক অ্যাপে ভিডিও আপলোড করতে পারি না। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি খুব সহজে দেখিয়ে দেবো কিভাবে আপনার সঠিক নিয়মে সেনাক আইডিতে ভিডিও আপলোড করবেন। সো তার জন্য আপনাদেরকে সেনাক অ্যাপটি ওপেন করতে হবে। সো সেনাক অ্যাপটি ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনি এখান থেকে মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। সো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু কোনো ভিডিও আপলোড করা নাই। সো এখানে আমি একটা ক্লিক করলাম। সো এখানে একটা ক্লিক করার পর আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন, সো তারপর আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন আপনার আপনার গ্যালারি। সো এখানে আপনার গ্যালারি থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। সো গ্যালারিতে আসার পর যে কোনো একটা ভিডিও আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সো যেমন আমার এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম, এটা হচ্ছে আমার আমার অ্যাকাউন্টের একটা ইয়ারকিপ। সো তারপর আপনি এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু ভিডিওটা এখানে চলে আসলো আর কি। সো তারপরে আপনারা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপরে আপনারা এখান থেকে এখানে অ্যাড্রেস দিতে পারবেন, আপনি যে যে জায়গায় থাকেন আর কি অ্যাড্রেস দিতে পারবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। সো বগুড়া দিয়ে দিই আমি। সো আমার এখানে এখন নিবে না, কারণ আমার ফার্স্ট ভিডিও তো এটা সেজন্য নিচ্ছে না। সো তারপর আপনারা এখান থেকে হ্যাশট্যাগ দিতে পারবেন, আপনি যে কোনো একটি হ্যাশট্যাগ এখান থেকে ইউজ করতে পারবেন। সো হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা ওপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একবারে নিচে শেয়ার অপশন, ওখানে শেয়ার অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো তারপর আপনারা এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং কি ইউটিউবে ভিডিওগুলো শেয়ার করতে পারবেন এখান থেকে। সো তারপর আমি এখানে শেয়ার অপশনে ক্লিক করে দিলাম একটা। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে হালকা একটু ওয়েট নিবে, তারপর আপনার ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে আর কি। সো এইভাবে আপনারা ভিডিও আপলোড হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। সো আমরা অনেকেই স্ন্যাক অ্যাপে ভিডিও আপলোড করি কিন্তু হ্যাশট্যাগ দিই না। সো অবশ্যই আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, আর বেশিরভাগ আপনার ট্রেন্ডিং যেগুলো ভিডিও আর কি ভাইরাল টপিক্সের যেগুলো ভিডিও সেগুলোর সঙ্গে আপনি জয়েন্ট ভিডিও তৈরি করতে পারবেন, এবং কি আপনি এভাবে আপনি ভিডিওগুলো আপলোড করলে এবং সেগুলো হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হয়ে যাবে, এবং কি সঠিক না আপনি এইভাবে ভিডিওগুলো আপলোড করে দেবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।